না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না, এবং সেই কারণেই তোমার কাকুর দেয়া হিন্দুস্থান টমশনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করো, রাগের মাথায় হয়তো একটু বেশি গাঁজা সিগারেট মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে জানো, আমি বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত, তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলা নুনধর বাড়ির দেয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া চলে হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারলাম। তুমি পাল্লা দিয়ে চলতে পারবে না। আমাদের ধর্মটা আলাদা বলে নয়, বিশ্বাস করো না, আমাদের বড় হয়ে ওঠার মধ্যে বিশাল বড় একটা ফাঁক আছে। তোমার স্বাধীন থাকার যে হার উন্মাদনা, তোমার এক কথায় সব কিছুকে নস্যাত করে দেওয়ার ক্ষমতা আমি শ্রদ্ধা করি জয়িতা, আর করি বলি তোমার মতো একটা ভীষণভাবে জ্যান্ত মানুষকে আমার এই ছাপোষা মধ্যবিত্ত গণ্ডির মধ্যে বেঁধে ফেলতে চাই না। তোমায় এতদিন বলা হয়নি জানো, বলার প্রয়োজন পড়ে না, আজ বলছি। আমার একটা দাদা ছিল জান, পিস্তুত দাদা, 71 সালে পুলিশরা তাকে তার তালতলার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। ওর কলেজের বন্ধুরা ওকে নাকি কিছু রাজনৈতিক লিফলেট ওর বাড়িতে রাখতে দিয়েছিল। আমার নিরীহ নিপাট ভালো মানুষ দাদাটা কিচ্ছু না জেনে সেই লিফলেটগুলো বাড়িতে লুকিয়ে রাখে। থানায় নিয়ে গিয়ে পুলিশরা ওকে প্রচণ্ড মারে, হপ্তাখানেক আটকে রাখে, তারপর ভুল বুঝলে ছেড়ে দেয়। বাড়ি ফিরে আমার দাদা সোজা হয়ে হাঁটতে পারে, 1 মাস কোনো মতে কুঁজো হয়ে বেঁচেছিল, তারপর কিডনি ফেলিওর হয়ে মারা যায়। যাই হোক, মানে মোদ্দা কথাটা হলো, যেটার জন্য এত সব বলছি সেটা হচ্ছে যে আমার ওই নিরীহ নিপাট ভালো মানুষ দাদা সেদিন থানায় তার বন্ধুদের নামগুলো কিন্তু বলে দেয়নি। আমার সেই দাদার কথা আজ খুব মনে পড়ছে জানো, মানে আমার ভেবে ভালো লাগছে যে সেই মানুষটা আমার দাদা, এবং তার সাথে এটাও ভাবতে ভালো লাগছে আমার মতো একটা ক্যাবলা একটা ছাপোষা ছেলে দিল্লির অত বড় একটা চাকরি, সাউথ ইস্টার্নের ফ্ল্যাট, সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাহস এখনও রাখে। পথের ধারে কাঁচের জারে সোনালি মাছ খেলা করে, বেঁচে থেকে জীবন্ত কঙ্কাল, পাড়ার মোড়ের সাদা কালো লঙ্গ সেই শিশুর হাতে, কাঁচা ফলের
ছাদের হলদে শাড়ি রং চটা সেই ভাতের হাড়িটা, আমার ভালো আমার খারাপ আমার পুণ্য আমার পাপ আমারই নাম কলকাতা। ভিক্টোরিয়া শহীদ মিনার কোন ইতিহাসের পাতায়, চাইলে আমায় খুঁজে পাবে না। ক্ষুধার্ত মানুষের ভিড়ে কুষ্ঠরোগী আস্থা করে, চাইলে আমার নিজে ঠিকানা। পথে ধারে কাছের যারে সোনালি মাছ খেলা করে, উলঙ্গ সেই শিশু রাতের ঘর। বেঁচে থাকার জন্য যত যাবতীয় স্বপ্ন লাগে, আমার বেঁচে থাকার কারে বলে এসো আমার শহরে একবার।